মাই থিংকের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো আলু ভর্তা। আলু ভর্তা আমরা সবাই করতে পারি, কিন্তু এর মধ্যে একটু ব্যতিক্রম থাকে। তো আশা করি আজকের ভর্তার মধ্যে আপনারা একটু ব্যতিক্রম খুঁজে পাবেন। আমি এখানে আলু নিছি 5 পিস। এই 5 পিস আলু দিয়ে আমি আপনাদেরকে 4 রকমের আলু ভর্তা বানিয়ে দেখাবো। এখানে আছে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভাজা, ডিম নিছি 1টা, আর এখানে আছে সয়াবিন তেল, আছে সরষের তেল, আছে ঘি, লবণ। এই সব জিনিস দিয়ে আমি আপনাদেরকে 4টা ভর্তা বানিয়ে দেখব। 1টা আলু দিয়ে 4টা ভর্তা। প্রথমে আমি আলুটাকে সুন্দর করে মথে নিব। হয়ে গেছে আলুটা মথানো। যেহেতু আমি 4টা ভর্তা বানাবো, অর্থাৎ 4 রকমের ভর্তা বানাবো, এই জন্য আমি আলুটাকে মতার পরে 4 ভাগ করে নিছি। এবার আমি পেঁয়াজ আর মরিচ একসাথে মেখে নেব। মরিচ আপনার পরিমাণ মতো নেবেন, আপনি যে পরিমাণ ঝাল খান, সব কিছু আপনার পরিমাণ মতো নেবেন, আপনার কাজ আপনার পরিমাণ মতো। এখানে দেবো আমি পেঁয়াজ কুচি। আলু ভর্তার মধ্যে পেঁয়াজ কুচি একটু কম দেওয়াই ভালো, কারণ আলু ভর্তার পেঁয়াজ কুচি কুচি একটু বেশি দিলে কী হয়, ভর্তাটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেজন্য পেঁয়াজ কুচিটা একটু কম দেওয়াই ভালো। পেঁয়াজ আর মরিচ দিয়ে মাখানো, লবণ দিয়ে দিচ্ছি সাথে। এখন এটাকে আবার আমি 4 ভাগ করে নিব। হয়ে গেছে পেঁয়াজ মরিচটাকে 4 ভাগ করা। এখন এটার মধ্যে আমি এক ভাগ আলু দিয়ে ভর্তাটা মেখে নিব। এটার মধ্যে আমি ডিম দিব, ডিমটাকে আমি এর সাথে মেখে নেব সুন্দর করে। হয়ে গেছে ডিম দিয়ে আলুটা মাখানো। এর মধ্যে আমি এবার সরিষার তেল দিব। ওই যে কথায় আছে না, 1-এর ভিতরে 3, তো আমারটা হলো আজকে 1-এর মধ্যে 4। একই আলু দিয়ে আমি 4-4টা ভর্তা করতেছি, সেই জন্য বললাম 1-এর মধ্যে 4। তেলটা আপনি পরিমাণ মতোই দিবেন। আমি আরেকটা ভর্তা বানাবো। এটার মধ্যে আমি আলু দিয়ে দিব, আলুটা একটু মেখে নিব পেঁয়াজ আর মরিচের সাথে। আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার রেসিপিগুলো দেখবেন না, দেখার সাথে সাথে খাবেন। সবার কাছে এটা আমার অনুরোধ। এখন এটা মাখানো হয়ে গেছে পেঁয়াজ আর মরিচ দিয়ে। এখন এর মধ্যে আমি ঘি দিব, 2 চামচ ঘি দিব। আপনি চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, এটা আপনার রুচির ব্যাপার। আমি 2 চামচ দিব। দুটো আমাদের অলরেডি হয়ে গেছে, এখন হচ্ছে 3 নম্বরটা। এটাকেও আমি ভালো করে মেখে নিব। এটা হলো আমরা নর্মাল সাধারণত যেভাবে ভর্তাটা বানাই, আলু ভর্তাটা সেরকম। এটার মধ্যে এখন আমি সরষের তেল দিব পরিমাণ মতো। তিন রকমের ভর্তা হয়ে গেছে আমার আলু দিয়ে। এখন ফিনিশ 4টা। এটার মধ্যে আমি পেঁয়াজ মরিচ মাখানোটা দিয়ে দিব, তবে এটার কাজ হবে সয়াবিন তেল দিয়ে। একসাথে মেখে নিব। ভর্তাটা মাখানো হয়ে গেছে, তবে এখন আমাকে একটু রান্না করে দিতে হবে এটার লাস্ট প্রসেসিংটা করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দেব। এখন এই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা আপনার পছন্দ মতো আপনি নেবেন, তেলটাও আপনার পছন্দ মতো নেবেন।
পেঁয়াজটা আমি বেরেস্তা বানিয়ে নিব। আর পেঁয়াজটা এর ভিতরে আমি আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এই ভর্তাটা কি হয় সহজে নষ্ট হয় না, কাঁচা দিয়ে ভর্তাটা কেমন নষ্ট হয়ে যায় এটা নষ্ট হয় না। এটা আজকে করলে আপনি একদিন পরে ওটা খেতে পারবেন। হয়ে গেছে এক আলুতে চার ভর্তা। এটা হচ্ছে ফোড়ন দেওয়া ভর্তা, এটা হচ্ছে ঘিয়ের আলু ভর্তা, এটা হচ্ছে ডিমের আলু ভর্তা, এটা হচ্ছে নর্মাল সরিষার তেলের আলু ভর্তা। আপনাদের সবাইকে ধন্যবাদ। নিজে হাসি খুশি থাকবেন, অন্যজনকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন, আর সবসময় মাই থিংকে সেটা থাকবেন। আল্লাহ হাফেজ।